বাষট্টি বছর বয়সী জিয়ঙ্গাও একজন নাপিত দাড়িগোপ কেটেই থেমে যাননি তিনি শুনলে গা শিউরে উঠবে দাড়িগোপের মতো করে চোখের মনি সেভ করেন চীনের এই নাপিত কিন্তু যাদের দৃষ্টি ক্ষীণ হয়ে এসেছে তাদের চোখের জ্যোতি দিব্যি আগের মতো করে দিতে পারেন বাষট্টি বছর বয়সী জিয়গাও একাজে ছানির অপারেশন বা ওষুধ দেন না তিনি চীনের এই নরসুন্দর স্বাভাবিকভাবেই খবরের শিরোনাম হয়েছেন জিয়াও কিন্তু এই কাজ নতুন করছেন না তিনি চল্লিশ বছর ধরে তার দোকানে আসা ক্রেতাদের চুল কাটার পাশাপাশি চোখের কাজটিও করে দেন অবশ্য যাদের চোখের দৃষ্টিশক্তি কমে এসেছে বা ঝাপসা দেখেন তাদের চোখের মনি ছাপ করে দেন রেজরের ব্লেড দিয়ে অনেকেরই বিশ্বাস এটা বেশ কাজের অনেকের ঝাপসা দৃষ্টি নাকি বেশ পরিষ্কারও হয়েছে মারাত্মক ঝুঁকিপূর্ণ এ এক পদ্ধতি একটু এদিক সেদিক হলেই চোখের সর্বনাশ তবুও বছর বয়সী এই মানুষটির হাত কখনো পিছলে যায়নি মাত্র পাঁচ মিনিট লাগে এই চিকিৎসা জিয়ং প্রথমে চোখের দুই পাতা টেনে ধরেন যেন অক্ষিগোলক স্পষ্টভাবে দেখা যায় চোখের মনিসহ সাদা অংশটি স্পষ্ট হলে তখন একটি রেজার ব্লেড নিয়ে নিজের কাজ শুরু করেন চীনের এই নরসুন্দর এখন পর্যন্ত তিরিশ বছরের কম বয়সীদের এই চিকিৎসা দেননি কারণ এর যে কম বয়সীদের চোখের এত ময়লা জমে না বলে তিনি জানিয়েছেন সুপ্রিয় দর্শক যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টস সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন আমাদের